প্রাচীন ভারতের লৌহ যুগে একটি বিস্তীর্ণ সাম্রাজ্য ছিল। মৌর্য রাজবংশ দ্বারা শাসিত এই সাম্রাজ্য 321 খ্রিস্টপূর্বাব্দ থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত 137 বছর রাজত্ব করেছিল। এই সাম্রাজ্য পূর্ব দিকে গঙ্গা নদীর অববাহিকা থেকে শুরু হয়েছিল, যেখানে বর্তমানে বিহার ও পশ্চিম বাংলা অবস্থিত। এই রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র, যাকে বর্তমানে পাটনা নামে জানা যায়। এই সাম্রাজ্যের স্থাপনার কৃতিত্ব চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার মন্ত্রী কৌটিল্যকে দেওয়া হয়। এই কৌটিল্যই হলো বিশ্ববিখ্যাত কূটনীতিজ্ঞ চাণক্য, যার আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত। 321 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসার পরই চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য বিস্তারে মনোযোগী হয়ে ওঠেন। ভারতের উত্তর পশ্চিমের ছোট ছোট রাজ্যগুলির অন্তর্কলহকে কাজে লাগিয়ে ওই রাজ্যগুলিকে তিনি দখল করে নেন। 316 খ্রিস্টপূর্বাব্দ আস্তে আস্তে মৌর্য বংশ সম্পূর্ণ উত্তর পশ্চিম ভারতে তাদের আধিপত্য বিস্তার করে ফেলেছিল। এরপর চক্রবর্তী সম্রাট অশোকের রাজত্বকালে মৌর্য বংশ বৃহৎ পরিধিতে বিস্তৃত হয়। ঐতিহাসিকদের মতে মৌর্য সাম্রাজ্য তৎকালীন যুগের অন্যতম বৃহৎ সাম্রাজ্য হিসেবে পরিগণিত হতো। শুধু তাই নয়, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এর চেয়ে বড় সাম্রাজ্য কখনো তৈরি হয়নি। মৌর্য বংশে চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক, কুণাল, দশরথ, সম্প্রীতি, শালিশুক, দেববর্মন, শতধনবান এবং বৃহদ্রথ পরপর সিংহাসনে বসেছিল। চন্দ্রগুপ্ত মৌর্য ও তার বাল্যকাল। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের বংশ পরিচয় স্পষ্ট নয়। পুরাণ মতে তিনি শূদ্র গর্ভজাত ছিলেন। তার মায়ের নাম ছিল মুরা, যিনি নন্দবংশীয় এক রাজার শূদ্রপত্নী ছিলেন। মুরার নাম থেকেই এই বংশ মৌর্য বংশ নামে পরিচিত হয়। যদিও ইতিহাসে এই প্রথমবার মায়ের নাম অনুসারে রাজবংশের নাম হয়েছিল। অপরদিকে বৌদ্ধ গ্রন্থ অনুসারে চন্দ্রগুপ্তের পিতা ছিলেন নন্দ রাজাদের একজন সেনা। চন্দ্রগুপ্তের ছেলেবেলাতেই তার বাবার মৃত্যু হয়, ফলে তার মা শিশু চন্দ্রগুপ্তকে নিয়ে মগধের রাজধানী পাটলিপুত্রে আশ্রয় গ্রহণ করেছিলেন। কথিত আছে সেই সময়ই চাণক্য নামে নন্দ শাসন বিদ্বেষী একজন বিচক্ষণ ব্রাহ্মণ চন্দ্রগুপ্তের মধ্যে রাজোচিত লক্ষণ ও গুণাবলী দেখে তাকে তার শিষ্য করে নেন এবং চাণক্যই চন্দ্রগুপ্তকে তক্ষশিলায় নিয়ে আসেন এবং রাজনীতি ও যুদ্ধবিদ্যায় সুশিক্ষিত করে তোলেন। 326 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ ভারতের উত্তর পশ্চিম সীমান্তে সিকান্দারের শাসন চলছিল। বর্তমান পাকিস্তান, বালুচিস্তান ও ইরান এই অঞ্চলের মধ্যে পড়ে। এই সময় মগধে নন্দরাজারা রাজত্ব করত। আলেকজান্ডারের আগ্রাসন নীতি দেখে তৎকালীন তক্ষশিলার একজন বিচক্ষণ ব্রাহ্মণ পণ্ডিত চাণক্য এ বিষয়ে নন্দরাজাদের সতর্ক করতে মগধে আসেন, কিন্তু তৎকালীন নন্দরাজা ধনানন্দ তাকে অপমান করে তাড়িয়ে দেয়। অপমানিত হয়ে চাণক্য ওই দিনই নন্দরাজাদের ক্ষমতাচ্যুত করার প্রতিজ্ঞা করে বসেন। মগধ জয়। চাণক্য সারা ভারতে এক গুপ্তচর বাহিনী ছড়িয়ে দেন, যাতে করে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের তিনি একত্রিত করতে পারেন। অন্যদিকে চন্দ্রগুপ্তকে তিনি যুদ্ধের জন্য প্রস্তুত করতে থাকেন। মগধ দখলের জন্য চাণক্য মগধের গৃহযুদ্ধকে হাতিয়ার করেন। চাণক্যের গুপ্তচরেরা নন্দরাজাদের কর্মচারীদের ঘুষ দিয়ে নিজেদের দলে করে নেয়। চারিদিক থেকে এভাবে ঘিরে ফেলায় শেষ পর্যন্ত নন্দরাজারা ক্ষমতা ছেড়ে দেয়। কথিত আছে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দরাজাদের প্রাণে মারেননি, নির্বাসিত করেছিল। কিন্তু তারপর নন্দরাজাদের কি হয়েছিল সে সম্পর্কে কিছু জানা যায়নি। চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য বিস্তার। সিংহাসন লাভের পর চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য বিস্তারের জন্য অগ্রসর হন। 323 খ্রিস্টপূর্বাব্দে সিকান্দারের মৃত্যু হয়, ফলে গ্রিক অধিকৃত ভারতের রাজ্যগুলি বিদ্রোহ করতে শুরু করে। দিকে দিকে গ্রিক শাসকদের হত্যা করে ভারতীয় রাজারা গ্রিক দাসত্ব থেকে মুক্ত হয়। জনৈক গ্রিক ঐতিহাসিক জাস্টিনের মতে এই মুক্তিযুদ্ধের নায়ক ছিলেন সান্দ্রাকোটাস, অর্থাৎ চন্দ্রগুপ্ত। 305 খ্রিস্টপূর্বাব্দে সিকান্দারের সেনাপতি সেলুকাস ভারতে গ্রিক অধিকৃত অঞ্চলগুলি পুনরুদ্ধার করতে এলে চন্দ্রগুপ্তের সাথে তার যুদ্ধ হয়।
যুদ্ধের ফলাফল সম্পর্কে ঐতিহাসিকরা স্পষ্ট করে কিছু না বললেও মনে হয় এই যুদ্ধে সেলুকাস পরাজিত হয়েছিলেন। শেষ পর্যন্ত চন্দ্রগুপ্তের সঙ্গে তিনি একটি সন্ধি করে নেন। সন্ধির শর্ত অনুসারে সেলুকাস কাবুল, কান্দাহার, হিরাট ও বালুচিস্তানের অন্তর্গত মাকরান প্রদেশ চন্দ্রগুপ্তকে দিয়ে দেন এবং নিজ কন্যা হেলেনের সাথে চন্দ্রগুপ্তের বিবাহ দেন। অন্যদিকে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে 500 হাতি উপহার দিয়েছিলেন। প্লুটার্কের মত অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্য 600,000 সৈন্যের বিশাল সেনাবাহিনী দ্বারা সম্পূর্ণ ভারতে সাম্রাজ্য বিস্তার করেছিল। যদিও এই বক্তব্য অতিরঞ্জিত ছিল, কারণ সেই সময় দক্ষিণ ভারতে চোল, পাণ্ড্য, সত্যপুত্র তথা কেরলপুত্রদের শাসন ছিল। শেষ জীবনে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং জৈন প্রথা অনুসারে তিনি রাজত্ব ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। জৈন ধর্মাবলম্বী ভদ্রবাহুর সঙ্গে তিনি মহীশূরের শ্রবণ বেলগোলা নামক স্থানে যান এবং সেখানে অনশনে দেহত্যাগ করেন। বিন্দুসার। চন্দ্রগুপ্তের পর তার পুত্র বিন্দুসার সিংহাসনে বসেন। বিন্দুসারের সম্পর্কে সেরকম তথ্য পাওয়া যায়নি। তথ্য অনুসারে চন্দ্রগুপ্ত ও তার পত্নী দুধরার পুত্র ছিলেন বিন্দুসার। পুরাণ অনুসারে বিন্দুসার 25 বছর রাজত্ব করেছিলেন। তার উপাধি ছিল অমিত্রঘাত, অর্থাৎ শত্রু দমনকারী। বিন্দুসার আজীবক ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তার রাজত্বকালে তক্ষশিলায় বিদ্রোহ দেখা দিয়েছিল। জানা যায় তার পুত্র রাজকুমার অশোক এই বিদ্রোহ দমন করেছিলেন। বিন্দুসার একজন শান্তিপ্রিয় রাজা ছিলেন। ইউনানি শাসক অ্যান্টিওকাস প্রথমের কাছে তিনি শুকনো খেজুর, মিষ্টি সুরা এবং একজন দার্শনিক চেয়ে পত্র লিখেছিলেন। অ্যান্টিওকাস তাকে খেজুর ও সুরা দিলেও সাপসাপ জানিয়ে দিয়েছিলেন যে দার্শনিক উপলব্ধ নয়। চক্রবর্তী সম্রাট অশোক। 272 খ্রিস্টপূর্বাব্দে বিন্দুসারের মৃত্যু হলে উত্তরাধিকারের প্রশ্নে রাজকুমারদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। বিন্দুসার তার বড় পুত্র সুসীমকে উত্তরাধিকারী হিসেবে চেয়েছিলেন, কিন্তু সুসীমকে উগ্র ও অহংকারী হিসেবে বিবেচনা করে বিন্দুসারের মন্ত্রীরা তার অপর পুত্র অশোককে সমর্থন করেন। রাধাগুপ্ত নামে একজন মন্ত্রী অশোককে সিংহাসন লাভের জন্য সাহায্য করেছিলেন এবং পরবর্তীকালে ওই রাধাগুপ্তই অশোকের প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। অশোক সততা করে সুসীমকে একটি জ্বলন্ত কয়লাভর্তি গর্তে ফেলে দিয়ে হত্যা করেন। দীপবংশ ও মহাবংশ নামক বৌদ্ধ গ্রন্থ অনুসারে বিতাশোক নামক এক ভাইকে ছেড়ে অশোক তার বাকি 99 জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনার কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি। 269 খ্রিস্টপূর্বাব্দে পিতার মৃত্যুর 3 বছর পরে অশোক মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেছিলেন। সিংহাসনে আরোহণ করে অশোক পরবর্তী 8 বছর তার সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। উত্তরের হিন্দুকুশ পর্বতমালা থেকে শুরু করে দাক্ষিণাত্যের কিছু অংশ বাদ দিয়ে সমগ্র ভারতবর্ষ তার কারায়ত্ত হয়। রাজত্বকালের 8ম বর্ষে 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক কলিঙ্গ আক্রমণ করেন। দয়া নদীর তীরে সংঘটিত হওয়া এই যুদ্ধে অশোক কলিঙ্গরাজ মহাপদ্মনাভকে পরাজিত করেন। এই ভয়াবহ যুদ্ধে প্রায় 1 লক্ষ মানুষ নিহত হয় এবং 1.5 লক্ষ মানুষ নির্বাসিত হয়। অশোকের ত্রয়োদশ শিলালিপিতে বর্ণিত হয়েছে যে কলিঙ্গ যুদ্ধে প্রচুর মানুষের মৃত্যু ও তাদের আত্মীয় স্বজনদের অপরিসীম কষ্ট লক্ষ্য করে অশোক দুঃখে ও অনুশোচনায় দগ্ধ হন। ভয়ানক এই যুদ্ধের কুফল লক্ষ্য করে যুদ্ধপ্রিয় অশোক একজন শান্তিপ্রিয় ও প্রজাদরদী সম্রাটে পরিণত হয় এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নেন। এইভাবে এককালে চণ্ডাশোক পরিণত হয়েছিল ধর্মাশোকে। অশোকের পৃষ্ঠপোষকতায় শুধুমাত্র মৌর্য সাম্রাজ্যের অভ্যন্তরেই নয়, এশিয়ার বিভিন্ন রাজ্যে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়। তার ত্রয়োদশ শিলালিপি থেকে জানা যায় যে তিনি সিরিয়ার অধিপতি অ্যান্টিওকাস থিওস, ম্যাসিডন রাজা অ্যান্টিগোনাস গোনেটাস, এপিরাসের রাজা আলেকজান্ডার, মিশর রাজ টলেমি ফিলাডেলফাস এবং সাইরিনের অধিপতি মেগাসের কাছে বৌদ্ধ দূত পাঠিয়েছিলেন। সম্রাট অশোক নিজ পুত্র মহিন্দ্র ও কন্যা সংঘমিত্রাকেও বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সমুদ্রপথে সিংহল পাঠিয়েছিলেন। অশোকের শিলালিপি থেকে জানা যায় তিনি দেবনামপ্রিয় এবং প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন। বিভিন্ন ঐতিহাসিকরা তাকে কনস্ট্যান্টাইন, আলেকজান্ডার,
জুলিয়াস সিজার, নেপোলিয়ন বা ভারতের আকবরের মতো মহান সম্রাটদের সঙ্গে তুলনা করেন। কিন্তু বাস্তব বিচারে অশোকের কাছে এই সব নরপতিদের গৌরব ম্লান হয়ে যায়। মৌর্য সাম্রাজ্যের পতন। অশোকের মৃত্যুর পর তার রাজত্ব তার পুত্রদের মধ্যে ভাগ হয়ে যায়, ফলে স্বাভাবিকভাবেই সাম্রাজ্যের ভিত্তি দুর্বল হয়ে পড়েছিল। সম্রাট অশোকের পরবর্তীতে দুর্বল বংশধরেরা ধীরে ধীরে মৌর্য বংশকে পতনের দিকে নিয়ে যায়। শেষ রাজা বৃহদ্রথকে হত্যা করে তারই সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ মগধে মৌর্য শাসনের অবসান করে এবং শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করে।